কারণ সত্য কথা পৃথিবীতে কেউ হজম করতে পারে না। একটু নেগেটিভ আলোচনা করলে, যেমন একটা ফুপ উড়াই দিছে, পেদের মেয়ে দোষটা ওইটা এটা উড়াই দিছে, পাবলিক কিন্তু এই নেগেটিভটা খায়। তোমরা যেমন খাইতেছো নেগেটিভটা দিয়া বেচা খাইতেছো, এই এরও কিন্তু টোটাল খরব প্রডিউসার বা ডিরেক্টর এরও নেগেটিভ বেচা খাইতেছে, ঠিক আছে? এই জন্য কাউকে কাউকে রেসপেক্টটা আসে না। রেসপেক্টটা আগে যেমন রেসপেক্ট ছিল, যেমন তোমাদের আমি একটা কথা বলি, ছবির নাম দোজুসমন জেমসন, এই ছবিটা মানে আমরা আমাদের আমরা যখন হাফ প্যান্ট পরি তখন ছবিটা রিলিজ হয়েছে, আমরা যখন ফুল প্যান্ট পরি তখন আমরা সিনেমাল এই ছবি দিয়েছি, মানে ছবি রানে চলতে আসে চলতে আসে। তো এই সেই জিনিসটা এখন আর বাংলাদেশে নাই। এখন ছবি চলার পরে আর সেকেন্ড টাইম আর ছবি খুঁজে পাওয়া যায় না, এটা আমাদের সবটা। আর আগে তো একটা ছবি 1 বছর 2 বছর 3 বছর 4 বছর ঘুরে ঘুরে চলতো, কোনো না কোনো হলে চলতো, সেটা এখন নাই। ভাই যে অনেকে বলে আপনি যে ইউটিউবে বা বিভিন্ন চ্যানেলে ইন্টারভিউ দেন, অনেকে বলে যে আমি প্রশ্নটা এইভাবেই করতেছি, মানে একবারে সহজভাবে বলে যে ইকবাল আসলে চাপাবাজ, এই ভাইরাল হওয়ার জন্য আসলে এইগুলা করে। ইকবালের তো আসলে ভাইরাল হওয়ার কিছু নাই, একদম 100% সত্য কথা বলছে যে বলছে, ঠিক আছে? যে বলছে ইকবাল আছে চাওয়াবাজ, সেটা বলছে যে বলছে একদম 100% সত্য কথা বলছে। চাওয়াবাজের কথা হনসকে তখন শুনতে কে বুঝছে, তখন তো হুইনা আবার আমার দিয়ে হুইনা হুইনা তোরা এগুলো আবার বলস, হ্যাঁ সেগুলো শুনস কেন? কারণ সত্য কথা পৃথিবীতে কেউ হজম করতে পারে না। আর আমাকে যারা বলে তারা সত্য শুনতে পারে না, সত্য কথা তাদের ভিতরে নাই, শুনতে পারে না। 2 নম্বর, আমি উচিত কথা বলি, উচিত কথা অনেকে নিতে পারে অনেকে নিতে পারে না, যে নিতে না পারে সে এই ধরনের মন্তব্য করে, আর যে নেয় তারা বিবেক দিয়ে চিন্তা দিয়ে বলে যে লোকটা কথা বলো রাইট বলছে। আমার এখানে দোষ কেউ দুশ্মনও না, আমার এখানে কেউ দোষও না, সবাই আমার কাছে সমান। আমি সিনেমা যদি ভালো চলে আমার চেয়ে বেশি কেউ খুশি হবে না, কারণ আমি একজন সিনেমার অন্ধভক্ত, ঠিক আছে? আর তোমাদের মতো কিছু ইউটিউবার আছে, বাজে ইউটিউবে ফালতু কিছু ইউটিউবার আছে যেগুলো ভিউর জন্য 2-3টা কথা মানুষ হতে ইচ্ছা করে বলায়, হ্যাঁ বলায়া তারপরে এগুলো পাবলিক ছেড়ে দেয়। ইউটিউবগুলো মানে চোখে দেখতাম দেখি না, আমি দুইটা তো খুঁজতেছি অলরেডি, ইনস্টার না খুঁজতেছি পাচ্ছি না, কিন্তু পাবো টুটে টুকুনো তো অবশ্যই পাবো। তখন ওই ওই ইউটিউবগুলো বুঝবো যে আমি কত বড় চাওয়া বাস কত বড় কি, তখন সে বুঝবো তারা খুব ভালোভাবে বুঝবো। ভাই যে মানে মালেক আফসারির সাথে আপনি পাসওয়ার্ড সিনেমা করলেন, তার সাথে কাজ দিলেন, সেও তো আপনার বিরুদ্ধে কথা বলে তাকে, মানে এই মালেক আফসার সে নিজেও তো কন্টেন্ট বানায় বিভিন্ন সময় আপনাকে বিভিন্ন ইস্যুতে এও করে দেখি। হ্যাঁ।